বিসমিল্লাহ রহমানির রহিম। হাদিসের বর্ণনায় হাসান ও হুসাইনের প্রতি রাসুলের ভালোবাসা নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওতে থাকবে হাসান ও হুসাইনের পরিচয়, জামে তিরমিজি থেকে কিছু হাদিসের বর্ণনা এবং ষাটটি হাদিসের বর্ণনায় হাসান ও হুসাইনের প্রতি রাসুলের ভালোবাসা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে আর কথা নয়, শুরু করা যাক। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম ভালোবাসা ও স্নেহের পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দুই দৌহিত্রকে প্রচণ্ড ভালোবাসতেন। শুধু তাদের খোঁজ নেওয়ার জন্যই তিনি প্রতিদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি রাসুলের এই ভালোবাসার বিষয়ে হাদিসে বিপুল বর্ণনা এসেছে। এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সংকলিত জামে তিরমিজি থেকে কিছু হাদিস বর্ণনা করা হলো। নাম্বার হাদিস হযরত বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখতেন তখন দোয়া করতেন, হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, আপনিও তাদের ভালোবাসুন। দুই নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার পরিবারের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হাসান এবং হুসাইন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েই বলতেন, আমার দুই সন্তানকে ডাকো, হাসান ও হুসাইনকে উপস্থিত করা হলে তিনি তাদের গন্ধ নিতেন এবং জড়িয়ে আদর করতেন। তিন নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হাতে ধরে বলেন, যে ব্যক্তি আমাকে, এই দুইজনকে এবং তাদের বাবা মাকে ভালোবাসবে, হাশরের দিন সে আমার সাথেই থাকবে। চার নম্বর হাদিস হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। পাঁচ নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হাসান এবং হুসাইন পৃথিবীতে আমার দুটি সুবাসিত ফুল। ছয় নম্বর হাদিস হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। এই সময় লাল জামা পরে হাসান এবং হুসাইন মসজিদে হাজির হয়। হাঁটার সময় তারা বারবার পড়ে যাচ্ছিল, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে এসে এদের কোলে করে নিয়ে আসেন এবং তাদেরকে তার সামনে বসান। এরপর তিনি বলেন, আল্লাহ সত্য বলেছেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান পরীক্ষা বস্তু। আমি এই দুই শিশুর হেঁটে আসার সময় বারবার তাদের পড়ে যাওয়ায় ধৈর্য রাখতে পারিনি, যতক্ষণ না আমি কথা থামিয়ে তাদের তুলে নিয়ে আসলাম। সাত নম্বর হাদিস ইয়ালা ইবনে মুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে, আল্লাহ তাদেরকেও ভালোবাসুন যারা হুসাইনকে ভালোবাসে। বন্ধুরা, মমিন হিসেবেই আমাদের ভালোবাসার পাত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সুন্নাত অনুসরণ এবং সংরক্ষণ করতে গিয়ে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের শাহাদাত আমাদের জন্য শোক ও দুঃখের, কিন্তু এই দুঃখ শোক প্রকাশ করতে গিয়ে এমন কিছু করা আমাদের উচিত না যা তাদেরই শিক্ষার বিপরীতে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।